আসসালামু আলাইকুম দর্শক, ডিপিআরসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি শওকত। দর্শক, আজকে নিয়ে এসেছি আমাদের আরেকজন মাকে, যিনি দীর্ঘদিন যাবত ব্যথার যন্ত্রণায় খুবই কষ্ট পাচ্ছিলেন। কোথায় চিকিৎসা করবেন, কি করবেন, কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু একটা সময় দৈবক্রমে হঠাৎ করে সন্ধান পান ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান নামে একজন চিকিৎসক আছেন, যিনি ব্যথার চিকিৎসা করেন, সম্পূর্ণ অপারেশন বিহীন চিকিৎসা। সেটা শোনার পরে কালক্ষেপণ করেননি, সরাসরি চলে আসেন আমাদের কাছে চিকিৎসার জন্য, এবং চিকিৎসা নিয়ে আজকে খুশি মনে আনন্দ চিত্তে বাড়ি ফিরে যাচ্ছেন। সো দর্শক, ওনার সেই সুস্থ হয়ে ওঠার গল্পটা একটু শুনবো ওনার নিজের মুখ থেকেই। আসুন দর্শক, তার আগে একটু আমাদের এই মায়ের সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মা, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম তাসলিমা বেগম। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি শরীয়তপুর, আর মেয়ের বাড়ি ঢাকা, ওই যে জিনজিরা। ঢাকা জিনজিরা। প্রথম যেদিন এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন, আপনার সাথে আমার দেখা হয়েছিল, খুবই কষ্টে এবং যন্ত্রণায় জর্জরিত ছিলেন, ওই সময়টা কেমন ছিল, কি হয়েছিল? অনেক কষ্টে ছিল, আমি দাঁড়াইতে পারতাম না, বসতে পারতাম না, হাঁটতে পারতাম না, এভাবে হুইল চেয়ারে আনলে আমি অনেক ছিটকে পড়তাম, অনেক কষ্ট হয়েছিল, মানে আলহামদুলিল্লাহ অনেকটাই আমি সুস্থ। আচ্ছা, এই যে বললেন যে আপনি কোনো কিছুই ঠিক মতো করতে পারতেন না, কতদিন থেকে এই সমস্যাটা আপনার জীবনে? এটা আমি এই জায়গায় আসার এক সপ্তাহ আগে একটু ব্যথা বেশি লাগছে, এক সপ্তাহ পরে আর কি ব্যথাটা বেশি বাড়ছে। বাড়ার পরে আমি সাথে সাথে আমার মেয়ে এই ভিডিও দেখছে, ভিডিও দেখে আমার এই জায়গায় আস্তে আস্তে যেমন থোড়ায় ব্যথা, ওইভাবে ব্যথা তো নিম্ন আর কি, এভাবে এই রানের ব্যথায় আর কি কাজকর্ম বউরি করে, কিন্তু নামাজের ক্ষেত্রে গিয়া এক সময় বসে পড়তাম, আবার এক সময় স্যারে বসে পড়তাম, এক সময় এইভাবে পড়তাম, এইভাবে আর কি। খুবই কষ্টের জীবন, খুবই কষ্টের। হ্যাঁ, তো যখন এটা এই প্রবলেমটা শুরু হয়েছিল তখন কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিইনি? তখন নিয়েছিলাম, ওইভাবে ডামোড্যামক ওই জায়গায় নিয়েছিলাম, নেওয়ার পরে আর কি এরা বলছে আর কি, ঢাকা তো রোগের সমস্যা আছে, ঢাকা গিয়ে এমআরআই করাও। মানে তারা আপনাকে পরামর্শ দিয়েছেন যে আরো উন্নত চিকিৎসার জন্য ওখানে সম্ভব না, আপনি ঢাকায় গিয়ে চিকিৎসা নেন, চিকিৎসা তাদের হাতেই চিকিৎসা। এরপরে ঢাকা আসার আগেই আমার মেয়ে আই ভিডিও দেখে, যে সারার ভিডিও দেখে আমার মেয়ে এই সরাসরি জায়গায় নিয়েছে। আচ্ছা, তো যখন সরাসরি স্যারের কাছে আসলেন, খুবই খারাপ অবস্থা ছিল, আমি দেখেছি আপনাকে ওই সময়টাতে, তো স্যার আপনাকে দেখার পর কি বলেছিলেন? এমন কিছু বলেছেন যে চিকিৎসা নেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ, স্যারের কইছে চিকিৎসা নেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। এবং স্যারের কথায় বিশ্বাস করে আপনি ভর্তি হয়ে গেছেন এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আপনার। প্রতিদিন তিন বেলা করে আপনার অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট শুরু হয়েছিল, এবং আমরা জানি যে চিকিৎসা ব্যবস্থাটা অনেকগুলো ট্রিটমেন্টের সংমিশ্রণে একটা চিকিৎসা। তো এই যে আজকে বাড়ি চলে যাচ্ছেন, গত আরো দুই দিন আগে আপনার সাথে আমার দেখা হয়েছিল, তখন যখন রুমে গিয়েছিলেন আপনি বলেছিলেন যে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ এবং ভালো আছেন, তো এই যে আজকে সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন, কেমন লাগছে, অনুভূতি কি? অনেক আনন্দ লাগতেছে, আমি যে যেভাবে অসুস্থ সেন্সের ভিতরে কান্নাকাটি করছি, হুলসের কান্নাকাটি করছি, আমি হাতটা আমি এখানে সাক্ষাতের জন্য আসতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো শুকরিয়া দেই। যখন প্রচন্ড ব্যথায় জর্জরিত ছিলেন তখন কি একবার ভেবেছিলেন যে আমি আবারও সুস্থ হব, ব্যথা মুক্ত একটা জীবনে ফিরে যাব, বা মনে হয় না যখন অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে জীবনটাই চলে যাচ্ছে, এরকম একটা কষ্টের একটা জীবন পার করব, এরকম একটা কষ্টের জীবন চাইতে? এরপর আল্লাহর উপর ভরসা রাখছি, আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রাখছি, কইছে যত কিছু ডাক্তার হলো চিকিৎসার মালিক, কিন্তু ভালো করার মালিক আল্লাহ। একটা ভরসা ছিল, ভরসা ছিল, বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের উপর ভর করে এবং উসিলা হিসেবে ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান ছিলেন, ওনার চিকিৎসা আলহামদুলিল্লাহ আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। মা, আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন, অনেক মা আছেন, অনেক বৃদ্ধ মানুষ আছেন যারা হয়তো জানেন না কোথায় এরকম চিকিৎসা হয়, তাদের জন্য আপনি কিছু বলবেন চিকিৎসা নিয়ে?
যে ইনশাল্লাহ, আমি যখন ভালোই গেছি, আর একটা লোক যদি এরকম আক্রান্ত হয়, এই রোগে আক্রান্ত হয়, তাহলে আমি আবার এই ঠিকানা দিব, আমি আবার আমার সবকিছু আমি ভিতরে আর কি যা আছে সব বললা বলবো, যে এই জায়গায় গেলে এই জায়গায় ভালো হবে। আপনিও চান যে যারা এরকম অসুস্থ আছে তারাও সুস্থ ভালো জীবনে ফিরে আসুক, ব্যথা মুক্ত জীবনে ফিরে আসুক। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, আমরাও চাই না কোনো মানুষ ব্যথার জন্য ধুকে ধুকে মারা যাক, কষ্টে চোখ থেকে এক ফোঁটা পানি বের হোক ব্যথার জন্য, যে কোনো ধরনের ব্যথা, আর্থ্রাইটিস থেকে শুরু করে পঙ্গুত্ব ডিসএবিলিটি বলেন, বা যে কোনো ধরনের আপনার স্ট্রোক জনিত সমস্যা, জাস্ট একটা ফোন কল, আপনার জীবনটা হয়তো বদলে যাবে আমার এই মায়ের মতো। দেখুন কত কনফিডেন্টলি উনি বলছেন, অথচ যখন জানা ছিল না তখন অনেক কঠিন ছিল, বা যখন চিকিৎসাটা আমরা জানি তখন সবকিছু অনেক সহজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই মায়ের জন্য, দোয়া করবেন ডিপিআরসির জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান স্যারের জন্য। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।